নিজাম প্যালেস থেকে 5 সদস্যের সিবিআই টিম আসে আরজি কর হাসপাতালের প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এর পাশের মর্গে। সূত্রের খবর, মৃতদেহ পাচার নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ইতিমধ্যে সিবিআই একাধিকবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে, তার বাড়ি গিয়েও তল্লাশি চালায়। সেই ঘটনায় খতিয়ে দেখতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান সিবিআইয়ের আধিকারিকেরা।